মাতৃত্বকালীন ছুটির বিষয়টি নতুন কিছু নয়। কর্মজীবী নারীরা গর্ভকালীন সময় এই ছুটি পেয়ে থাকেন। প্রায় সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানই এখন নারী কর্মীদের এই ছুটি দিয়ে থাকে। তবে শিক্ষাঙ্গনে এক্ষেত্রে নারী শিক্ষার্থী বিড়ম্বনায় পড়লেও মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রেখেছে একটি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছে নারী কর্মজীবী মানুষরা। যেসব দেশ যত বেশি নারী বান্ধব কর্মপরিবেশ তৈরি করতে পেরেছে তাদের উন্নতিও হয়েছে চোখে পড়ার মতো। সব ক্ষেত্রেই এগিয়ে নারী বান্ধব দেশগুলো। কয়েক দশকের তুলনায় দেখা যাচ্ছে এখন প্রায় সকল দেশই নারীদের কর্মক্ষেত্রে হয়েছে সহনশীল। নারী কর্মজীবীদের গর্ভকালীন সময়ে দেয়া হচ্ছে মাতৃত্বকালীন ছুটি। প্রায় সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানই এখন নারী কর্মীদের এই ছুটি দিয়ে থাকে। এক্ষেত্রে অসুবিধায় পড়তে দেখা যায় সংসার জীবনে পা দেয়া নারী শিক্ষার্থীদের। নারী কর্মীরা এ সুবিধা পেলেও পড়াশোনা চলার মধ্যেই সংসার জীবনে যাওয়া নারী শিক্ষার্থীরা গর্ভকালীন সময়ে পরে বিরাম বনায়। তবে এবার মাতৃকালীন ছুটি পেতে যাচ্ছে ভারতের কেরালা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। 18 বছর মেয়ে শিক্ষার্থীদের মাতৃকালীন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে এই বিশ্ববিদ্যালয়, সেটিও আবার 6 মাস পর্যন্ত। এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। গর্ভকালীন সময়ে ক্লাসে মেয়ে শিক্ষার্থীদের বার্ষিক হাজিরা কমিয়ে 73% করার বিষয়ে রাজ্য সরকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়ার কয়েক সপ্তাহ পর এই সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয়টি। কেরালা বিশ্ববিদ্যালয় জানায় মেয়ে শিক্ষার্থীরা এখন থেকে 6 মাস পর্যন্ত মাতৃকালীন ছুটির সুবিধা পাবেন। এছাড়া কোনো শিক্ষার্থী মাতৃকালীন ছুটিতে যেতে চাইলে আবেদনকারীর মেডিকেল রেকর্ড যাচাই করার দায়িত্ব থাকবে কলেজের অধ্যক্ষদের উপর। সেই সঙ্গে শিক্ষার্থী ছুটিতে গেলে ছুটি শেষে ভর্তি না হয়ে তারা ক্লাস শুরু করতে পারবে। এছাড়া বিশ্ববিদ্যালয়টি ইতিমধ্যেই মেয়ে শিক্ষার্থীদের জন্য ক্লাসের ন্যূনতম প্রয়োজনীয় উপস্থিতি 75% থেকে কমিয়ে 73% করেছে। এদিকে কেরালা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগে খুশি প্রকাশ করেছে সেখানকার নারী শিক্ষার্থীরা। রাকিব হাসান, আরটিভি।